ভিডিওর শুরুতে ঠিক যেমনটা দেখেছেন, এটা মূলত আমার একটা ক্লায়েন্টের আইডি। তার এই আইডিতে দীর্ঘদিন যাবৎ লক সমস্যা ছিল, সে কোনোভাবেই তার আইডিটি আনলক করতে পারেনি। তার কারণ হচ্ছে, তার এই আইডিটি আনলক করার ক্ষেত্রে তাকে কনফার্মিং আইডেন্টিটি সাবমিট দিতে হতো, বাট তার কোনো এনআইডি কার্ড বা ডকুমেন্ট ছিল না, যার কারণে সে তার আইডেন্টিটি সাবমিট দিয়ে আইডিটি আনলক করতে পারেনি। পরবর্তীতে সে আমাদের ইউটিউব চ্যানেল দেখে আমার সাথে কন্ট্যাক্ট করে, দেন আমি তার আইডিটি আনলক করতে সাহায্য করি। এক্ষেত্রে সে আমাকে কিছু টাকা পে করেছিল। তো যাই হোক, আপনাদের ক্ষেত্রে যাদের সেম প্রবলেম, মানে আইডি লক হয়ে গেছে এবং কনফার্মিং আইডেন্টিটি চাচ্ছে, বাট আপনাদের কাছে কোনো এনআইডি কার্ড বা কোনো ডকুমেন্ট নেই যেটা সাবমিট দিয়ে আপনার আইডিটি রিকভার করবেন, তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা দেখে সেমভাবে যদি আপনি আপিল করেন, আপনার ক্ষেত্রেও কিন্তু কনফার্মিং আইডেন্টিটির জায়গায় জিমেলে কোড অপশন অথবা নাম্বারে কোড অপশন আসবে। সেক্ষেত্রে আপনি সেই নাম্বারে কোড পাঠিয়ে অথবা জিমেলে কোড পাঠিয়ে আপনার আইডিটি আপনার রিকভারি করতে পারবেন। তো আপনারা অনেকেই জানেন, যারা আমার রেগুলার দর্শক, মানে যারা আমার রেগুলার ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দেখেন, আপনারা জানেন আমি প্রমাণ ছাড়া ভিডিও আপলোড করি না। তো সেক্ষেত্রে এই আইডিটা আমি নিয়ে আগে আমি ফেসবুকের কাছে আপিল করেছিলাম, সেটা হলো 3 দিন আগে। তো আপিল করার পর আমি ফলাফল পেয়েছি, দেন আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি যাতে আপনারা প্রমাণসহ ভিডিওটা দেখতে পারেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক, লেটস চেক ইট আউট। ওকে, আপনারা আমার ফোনের স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য রাখুন। আমি যদি সরাসরি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে একটু রিফ্রেশ দিই, তাহলে আপনারা দেখতে পারবেন এখন পর্যন্ত সে আইডিটি কিন্তু লক আছে, আমি কিন্তু আনলক করিনি। তার কারণ হচ্ছে আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো যাতে আপনারাও করতে পারেন। তো এখন আমি যদি গেট স্টার্টে ক্লিক করি, কী অপশন আছে আমি দেখাই। এই যে দেখুন, এখানে কিন্তু গেটে কোড বা ইমেল, বাট যখন আমি তার কাছ থেকে আইডিটা নিয়েছিলাম তখন কিন্তু ছিল কনফার্মিং আইডেন্টিটি অপশন, যেটা আমি ভিডিও শুরুতে অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। তো আমি কীভাবে ফেসবুকের কাছে আপিল করেছিলাম এবং আপনি কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো অ্যাট ফার্স্ট আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আপিলের যে টেক্সট আছে সেটা পেয়ে যাবেন। সেমভাবে আপনি চাইলে আপিল করতে পারেন, অথবা যদি আপনি আমার থেকে ভালো লিখতে পারেন ইংলিশ, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে সেটা লিখে আপিল করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে দেখুন, আমি এখানে কী লিখেছিলাম, ডিয়ার ফেসবুক টিম, মাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন লক 19 নভেম্বর 2021। আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখুন এখানে লক দেখাচ্ছে 19 নভেম্বর 2021। দীর্ঘদিন যাবৎ লক ছিল সেটা তো বলেইছি। তারপর এখানে লিখছি যে নট গেটিং আনলক বিকজ ইট শোয়িং কনফার্ম ইউর আইডেন্টিটি প্রবলেম, দিস অ্যাকাউন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি, সো আই রিকোয়েস্ট টু ফেসবুক গিভ মি আদার অপশন লাইক গেট এ কোড অন মাই ফোন অর গেট এ কোড অন মাই ইমেল অপশন টু রিকভার মাই অ্যাকাউন্ট, প্লিজ হেল্প মি টু আনলক মাই অ্যাকাউন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। তারপর এখানে মাই অ্যাকাউন্ট ইনফরমেশনটা দিতে হবে। তো আপনার আইডির নামটা দিবেন, তারপর আপনার আইডিতে যে জিমেলটা আছে সেই জিমেলটা দিবেন, এবং আপনার আইডিতে যদি সেই নাম্বার থাকে সেই নাম্বারটা দিবেন। আর যদি আপনার আইডির জন্ম তারিখটা মনে থাকে, মানে আপনার ফেসবুক আইডিতে যেই জন্ম তারিখটা আপনি দিয়েছিলেন সেটা যদি মনে থাকে, তাহলে এখানে বার্থডের জায়গায় সেটা দিয়ে দিবেন। তো আমার যে ক্লায়েন্ট, তার এখানে ফোন নাম্বারও নাই এবং কোনো ডেট অফ বার্থ মনেও নাই, যার কারণে শুধু নাম আর জিমেলটা আছে। সেখানে আমি দুইটাই দিয়ে সাবমিট দিয়েছিলাম। আমি জাস্ট দেখাচ্ছি, এখান থেকে সম্পূর্ণ টেক্সটটা কপি করবেন। কপি করার পরে আপনি আপনার আইডিটা অ্যাট ফার্স্ট গুগল ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করবেন। অ্যাট ফার্স্ট কিন্তু লগ ইন থাকা লাগবে, এরকম অবস্থায় থাকা লাগবে। থাকার পরে আপনি যে কাজটি করবেন, এখানে জাস্ট নতুন একটা ট্যাব নেবেন। তো নতুন একটা ট্যাব নিয়ে আপনি জাস্ট ফার্স্ট এখানে লিখবেন ফেসবুক ফিডব্যাক, ঠিক আছে। আমি জাস্ট লিখলাম ফেসবুক ফিডব্যাক, আপনারা সেমভাবে আপিলগুলো করবেন। তো এখানে গিভ আস ফেসবুক অ্যাবাউট এ ফেসবুক ফিচারি অপশন একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন, এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, প্রোডাক্ট অর ফিচার, আর এখানে ইউর ফিডব্যাক। তো আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে জাস্ট লগ ইন অপশন একটা ক্লিক করবেন। তারপর এখানে ইউর ফিডব্যাকের জায়গায় আপনি সেই টেক্সটটা সম্পূর্ণ পেস্ট করে দিবেন, সম্পূর্ণ টেক্সটটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে সাবমিট অপশন একটা ক্লিক করে দিবেন বা সেন্ড অপশন একটা ক্লিক করে দিবেন। তারপরে সেমভাবে আরেকটা নতুন ট্যাব নেবেন, আরেকটা নতুন ট্যাব নেওয়ার পরে এখানে আপনি লিখে সার্চ দিবেন ফেসবুক হেল্প সেন্টার। ওকে, আমি ফেসবুক হেল্প সেন্টার লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে একটু নিচে আসবেন, নিচে আসলে এখানে পাবেন ম্যানেজিং ইউর অ্যাকাউন্ট, জাস্ট এই অপশনটা খুঁজে বের করবেন, ম্যানেজিং ইউর অ্যাকাউন্ট এই অপশন একটা ক্লিক করবেন। ওকে, এই অপশনে ক্লিক করার পরে এখানে পাবেন ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, এই অপশন একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে পাবেন অ্যাকাউন্ট সেটিংস, এখানে একটা ক্লিক করবেন। দেন একটু স্ক্রল করে নিচে আসলে এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন ইউর প্রোফাইল, জাস্ট এই অপশন একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসলে এখানে পাবেন ফিক্স এ প্রবলেম, এই অপশন একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসলে এখানে পাবেন আই ক্যান নট ফাইন্ড দ্য ইনফরমেশন, জাস্ট এই অপশন একটা ক্লিক করবেন। দেন স্ক্রল করে নিচে আসলে এখানে অপশন পাবেন ওয়াজ দিস হেল্পফুল, জাস্ট নোতে ক্লিক করে দ্য সলিউশন ডাজেন্ট ওয়ার্ক, এই অপশন একটা ক্লিক করে দেন এখানে টেক্সটটা পেস্ট করে দিবেন। এই যে দেখুন, আমি কিন্তু টেক্সটটা পেস্ট করে দিলাম।
দেন এখানে সিম্পলি সাবমিটে ক্লিক করে দেবেন। এইগুলো দুইটা আপিল, সেমভাবে লাস্ট আরেকটা আপিল আপনাকে করতে হবে। এই জন্য জাস্ট আপনি আবার আরেকটা নিউ ট্যাব নেবেন, তারপর এখানে লিখে সার্চ দেবেন আই ক্যান নট লগ ইন ইনটু ফেসবুক। জাস্ট এখানে এই যে আই ক্যান নট লগ ইন ইনটু ফেসবুক লিখে সার্চ দিলে রিকভার ইউর অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান নট লগ ইন, জাস্ট এই অপশনটা ক্লিক করবেন। ওকে, এই অপশনে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসলে এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন, ওয়াজ দিস হেল্পফুল, জাস্ট নো অপশন একটা ক্লিক করে দ্য সলিউশন ডাজেন্ট ওয়ার্ক, জাস্ট এই অপশনে ক্লিক করে অপশনালের জায়গায় সেম টেক্সটে পেস্ট করে দিবেন। ওকে, দেওয়ার পরে জাস্ট সিম্পলি এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। জাস্ট এই তিনটা আপিল আপনাকে করতে হবে। এই তিনটা আপিল করার পরেই আপনি 24 থেকে 72 ঘন্টা ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনি নতুন একটা ফোন থেকে অথবা ফেসবুক লাইভ থেকে আইডিটা লগ ইন করবেন, তখন দেখবেন সেই কনফার্মিং আইডেন্টিটির জায়গায় কোড অপশন চলে আসবে। তো আমি এখন দেখাচ্ছি সরাসরি, আমি জাস্ট আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিলাম, আমি কিন্তু অলরেডি আপিল করেছি 3 দিন আগে, ঠিক আছে। জাস্ট এখন আমি গেট স্টার্ট অপশনটা ক্লিক করব, এখানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব, তারপর এখানে আসে গেট এ কোড বাই ইমেল। আরেকটা জিনিস বলে রাখি, যদি আপনার 3 দিনের ভিতরে কোড অপশন না আসে আপনি আবার পুনরায় আপিল করবেন, 7 দিনের ভিতরে ইনশাআল্লাহ চলে আসবে। তো এটা ফেসবুকের নতুন একটি ট্রিক্স, তো বেশিরভাগ আইডির ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে, তো মাঝে মাঝে দুই একটা আইডির ক্ষেত্রে এটা কাজ করে না, তার মানে এটা না যে ভিডিওটা ফেক বা আপিলটা ফেক, 100% কার্যকরী একটি আপিল। আমি অনেক আইডি সেমভাবে রিকভারি করেছি, বাট ভাবলাম আপনাদেরকে ভিডিওটা শেয়ার করি যাতে আপনারাও আপনাদের আইডিটি আনলক করতে পারেন খুব সহজেই। তো যাই হোক, এখানে গেট এ কোড বা ইমেল অপশনে ক্লিক করব, এখানে জাস্ট গেট কোড অপশনটা ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর এখন সেই জিমেলে, মানে আপনার আইডির যে জিমেলটা আছে সেই জিমেলে কোডটা চলে যাবে। তো আপনারা এই যে দেখুন ফেসবুক থেকে একটি কোড চলে আসলো, এই যে ইউর ফেসবুক সিকিউরিটি কোড, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখুন আমার সিকিউরিটি কোডটা চলে আসছে। এখন জাস্ট আমি সম্পূর্ণ কোডটা এখান থেকে কপি করব। তো এখান থেকে কপি করার পরে জাস্ট আমি এখানে এসে কোডটা পেস্ট করে দিব। এই যে দেখুন সাবমিটে ক্লিক করব দেন। ওকে, সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন অ্যাকাউন্ট কনফার্ম। তো ভিডিওটা একটু বড় হলেও মনোযোগ করে, মনোযোগ সহকারে দেখলে এটা আপনার কাজে দিবে। দেন নেক্সটে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে জাস্ট আবার নেক্সটে ক্লিক করে দিবেন। দেন এখানে নতুন একটি পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে, তো আমি নতুন একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। দেন এখানে সেভ চেঞ্জারটা ক্লিক করে দিবেন, দেন এখানে আবার নেক্সটে ক্লিক করবেন। দেন এই যে দেখুন আমার আইডিট আনলক অপশনটি চলে আসলো। দেন এখানে ব্যাক টু ফেসবুক এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার আইডিটি কিন্তু মানে আনলক হয়ে গেলো, যেটা আমার ক্লায়েন্টের আইডি ছিল, এই যে দেখুন তার আইডিটি কিন্তু এখানে আনলক হয়ে গেলো। তো এভাবে খুব সহজে আপনিও আপনার লক হওয়া আইডিটি আনলক করে নিতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এটি দেখে উপকৃত হতে পারে। বাই দ্য ওয়ে, নর্মালি আমি ফেসবুক আইডি রিকভারির কাজ করে থাকি, আপনাদের ভিতরে যদি কারো ফেসবুক আইডির কোনো সমস্যা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের আইডিটি রিকভারি করে দিতে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে পে করতে হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।